আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর চলতড়িৎ, পদার্থবিজ্ঞানের চলতড়িৎ, সমান্তরাল বর্তনীর কিভাবে তোমরা তুল্য রোধ নির্ণয় করতে পারো। দেখো, প্রথমে আমরা দেখে নিই আসলে সমান্তরাল বর্তনীর যে তুল্য রোধ সেটি কি। কতগুলো রোধ যদি এমন ভাবে সাজানো থাকে যে ওই রোধের সব কয়টি রোধের একটি সাধারণ প্রান্তবিন্দু এবং অপর প্রান্তে অপর একটি সাধারণ প্রান্তবিন্দু থাকে, এবং সেখানে যদি একটি ব্যাটারি বা একাধিক ব্যাটারির সাথে সংযুক্ত দেওয়া হয়, তাহলে প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় থাকে এবং সম পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই সন্নিবেশকে বলা হয় সমান্তরাল বর্তনীর তুল্য রোধ। এখন আমরা এই সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে হলে আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করে নেব। সেখানে চিত্রের মধ্যে দেখো, আমরা যদি এখানে একটি রোধ, এখানে আরেকটি রোধ ব্যবহার করি, তখন দেখা গেছে যে আমরা একটু ছোট করে দিলাম, এরকম ভাবে দুটি রোধ আমরা দিয়ে দিলাম, একটি হলো R1 রোধ আর একটি হলো R2 রোধ। একটি ব্যাটারি সংযুক্ত দিলাম, সেই ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত A B C D E এবং F বিন্দু এবং এই অংশে ভূমির সাথে সংযুক্ত। এখন দেখো, এই যে বর্তনীটি দেখা গেছে, এই বর্তনীর ব্যাটারি থেকে তড়িৎ বের হয়ে সেটি কি করে এ বি সি বিন্দু দিয়ে ঘুরে আবার ই বিন্দুতে আসে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটি বিন্দুতে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, যেমন বি বিন্দুতে এসে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, আবার ঘুরে কিন্তু ঠিক আবার ই বিন্দুতে এসে আবার একত্রিত হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে DEF যেহেতু ভূমি সংযুক্ত আছে, সুতরাং DEF এর বিভব শূন্য। তো আমরা এটাতে লিখে নেব। প্রথমে আমরা দেখি আসলে তড়িৎ প্রবাহিত হচ্ছে এখান থেকে, ব্যাটারি সেল থেকে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে, আবার সেটি কি করে ঘুরে আবার এখানে ফিরে আসে। এখানে এই যে তড়িৎ চা আসছে, এখানে কি হলো I1 এবং এখান থেকে I2 আমরা চিহ্নিত করে দিলাম, ঠিক আছে I2। এই যে দেখো, I1 এবং I2 বিদ্যুৎ দুটি অংশে বিভক্ত হয়ে যায়, কিন্তু ব্যাটারি সেল থেকে যখন বের হয় সেটা কিন্তু আবার ঠিক ব্যাটারি সেলেই ফিরে যায়। তাহলে আমরা দেখতেছি যে এই যে সার্কিটের, এখান থেকে দেখা গেছে যে তড়িৎ যেহেতু ভূমি সংযুক্ত দেওয়া আছে DEF, সেখানে তার বিভব শূন্য, আমরা এটা লিখে নেব। যেহেতু DEF বিন্দু ভূসংযোগ, তাই এদের বিভব শূন্য। এদের বিভব কি শূন্য। এরপরে দেখো, এখানে এই যে এখান থেকে এ বি সি বিন্দু যেহেতু সংযুক্ত আছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, আর নেগেটিভ প্রান্তটা কিন্তু বোর্ড সংযুক্ত, সেই কারণে তাদের বিভব কিন্তু শূন্য। আর পজিটিভ প্রান্ত যেহেতু এ বি সি সাথে সংযুক্ত, সুতরাং আমরা বলতে পারি এ বি সি এর বিভব ভি, এ বি ও সি এর বিভব ভি। এখন দেখো, ব্যাটারি সেল থেকে কিন্তু আই বিদ্যুৎ বের হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে ব্যাটারি সেল থেকে, আই তড়িৎ প্রবাহিত হয়ে বি বিন্দুতে দুটি অংশে বিভক্ত হয়, বিভক্ত হয় R1 এবং R2 রোধের ভিতর দিয়ে কি করে I1 এবং I2 বিদ্যুৎ বিভক্ত হয়।
সেটি কি করে ই বিন্দুতে এসে মিলিত হয়, এবং ই বিন্দু থেকে কিন্তু কি করছে একত্রিত হওয়ার পরে আই বিদ্যুৎ হিসেবে আবার ব্যাটারি সেলে ফিরে যায়। সুতরাং পুরো সার্কিটের মধ্যে এই সার্কিটের বাহিরে কোনো তড়িৎ জন্ম হচ্ছে না এবং কোনো ধরনের তড়িতের ক্ষয় হচ্ছে না। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি ব্যাটারি সেল থেকে আই বিদ্যুৎ বের হয়, ব্যাটারি সেল থেকে কি করে আই বিদ্যুৎ বের হয়ে কি করে বি বিন্দুতে দুটি অংশে বিভক্ত হয়। আমরা এটা লিখে নেব, ব্যাটারি সেল থেকে আই বিদ্যুৎ বের হয় বি বিন্দুতে আসে, বি বিন্দুতে এসে কি হয় দুটি অংশে বিভক্ত হয়, দুই ভাগে বিভক্ত হয় আর ওয়ান এবং আর টু রোধের ভিতর দিয়ে। দেখো বি বিন্দুতে এসে দুই ভাগে বিভক্ত হয় আর ওয়ান ও আর টু রোধের ভিতর দিয়ে, রোধের ভেতর দিয়ে কি করে আই ওয়ান এবং আই টু দুটি অংশ বিভক্ত হয়। কি করে দেখো আই বিদ্যুৎ বের হয়ে বি বিন্দুতে এসে দুটি অংশে বিভক্ত হয় আর ওয়ান এবং আর টু রোধের ভিতর দিয়ে যথাক্রমে আই ওয়ান এবং আই টু হিসাবে, যথাক্রমে আই ওয়ান ও আই টু হিসেবে, আই ওয়ান ও আই টু হিসেবে প্রবাহিত হয় ই বিন্দুতে, প্রবাহিত হয় ই বিন্দুতে, এই বিন্দুতে এসে কি করে একত্রিত হয়, এই ব্যাটারি সেলের বি বিন্দুতে বিভক্ত হয়ে আবার তড়িৎ আই ওয়ান এবং আই টু হিসেবে এসে আবার ই বিন্দুতে মিলিত হয়, ই বিন্দুতে একত্রিত হয়। এখানে একত্রিত হয়ে কি করে আবার আই বিদ্যুৎ ব্যাটারি সেলের ফিরে যায়, ই বিন্দুতে মিলিত হয়ে এখানে কি করে ই বিন্দুতে মিলিত হয়ে আই বিদ্যুৎ হিসাবে ব্যাটারি সেলে প্রবেশ করে যায়, আই বিদ্যুৎ প্রবাহিত হয়ে ই বিন্দুতে একত্রিত হয়ে আই বিদ্যুৎ হিসেবে ব্যাটারি সেলে ফিরে যাচ্ছে। এতে কোন ধরনের তড়িতের ক্ষয় হচ্ছে না বা নতুন কোন বিদ্যুতের উৎপন্ন হচ্ছে না, সম পরিমাণে এই সার্কিটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাই আমরা এখানে বলতে পারি কি আই মানে হচ্ছে আই ওয়ান প্লাস আই টু, ঠিক আছে। এখন আর ওয়ান রোধের ভিতর দিয়ে মানে আর ওয়ান রোধের জন্য আমরা কি পরিমাণে বিদ্যুৎ পাই, আর টু রোধের জন্য কি পরিমাণে বিদ্যুৎ পাই। প্রথমে আমরা যেহেতু আর ওয়ান এবং আর টু হচ্ছে কি বি এবং ই বিন্দুর মাঝে, অর্থাৎ বি ও ই এর বিভব পার্থক্য আমরা বের করি, বি ও ই এর বিভব পার্থক্য দেখো এখানে হবে ভি মাইনাস জিরো, কারণ বি বিন্দুর বিভব যেহেতু ভি এবং ই বিন্দুর বিভব কিন্তু শূন্য, তাহলে আমরা পাচ্ছি কি ভি। এরপরে আমরা দেখতেছি যে এখানে আর ওয়ান রোধের জন্য কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর ওয়ান এর জন্য, আর ওয়ান এর জন্য তড়িৎ প্রবাহ কি পাই, তড়িৎ প্রবাহ আই ওয়ান সমান সমান ভি বাই আর ওয়ান। আবার সেম ভাবে আর টু রোধের জন্য কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, আই টু সমান সমান ভি বাই আর টু।
তখন আমরা যেহেতু আই ওয়ান পেয়েছি, সরি আই পেয়েছি আই ওয়ান প্লাস আই টু, তখন আমরা আই ওয়ান এর মান এবং আই টু এর মান যদি বসিয়ে দিই তখন কি পাই দেখো, ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু। এখন আমরা এখান থেকে যদি ভি কমন নিয়ে নিই তাহলে কি আসতেছে, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এই যে আমরা এটা পেলাম, আমরা এটাকে কি করব একটি সমীকরণ হিসাবে রেখে দিই। এরপরে দেখো আর ওয়ান এবং আর টু রোধকে যদি একটি রোধ হিসাবে কল্পনা করি, অর্থাৎ যদি আর ওয়ান ও আর টু, আর ওয়ান ও আর টু রোধকে একটি রোধ, একটি রোধ আর পি বিবেচনা করি করি তখন আমরা কি পাবো এখানে, তখন আমরা এখানে পেয়ে যাব কি, আই ইকুয়াল ভি বাই ওয়ান বাই আর পি, অর্থাৎ আই ইকুয়াল টু ভি বাই আর পি। এখানে দেখো আই আই সমান, এটা যদি আমরা 2 নং সমীকরণ দেই তখন আই আই এর সমান মানে ভি বাই আর পি, এরপরে ওদিকে থাকতেছে কি ভি ইন্টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা ভি বাদ দিয়ে দিই তখন আসতেছে কি আর পি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। আমাদের কিন্তু যেহেতু এখানে এই সার্কিটের মধ্যে 2টি রোধ ব্যবহার করেছি, আমাদের 2টি রোধ হিসাবে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, অর্থাৎ সমান্তরাল বর্তনীর তুল্য রোধ আমরা পেয়ে গেছি। যদি আমরা এখন 2টি রোধের পরিবর্তে একাধিক রোধ ব্যবহার করি তখন কি অবস্থা হবে সেটা তোমরা দেখো, 2টি রোধের পরিবর্তে যদি আমরা একাধিক রোধ ব্যবহার করি সেটি কি হবে, সেখানে আমরা দেখি নেই আর ওয়ান আর টু এই যদি আর এন রোধ ব্যবহার করি, আর ওয়ান এবং আর টু ডট ডট যদি আর এন রোধ ব্যবহার করি তাহলে তুল্য রোধ হবে, তুল্য রোধ কি হবে দেখো, ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ডট ডট ওয়ান বাই আর এন। এখন এটি আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, দেখো এখানে একটি ব্যাটারি, আমরা এখানে একটি রোধ দিলাম, এখানে একটি রোধ, এদিকে আরেকটি রোধ দিলাম, এভাবে যদি কয়েকটি রোধ দিয়ে এন সংখ্যক রোধ কল্পনা করি, যেমন এটা আর ওয়ান আর টু আর থ্রি, এখানে দিলাম আর এন, এখন এই রোধ গুলো দ্বারা আমরা কি পাচ্ছি, এই সবগুলা রোধকে আমরা একটি রোধে রূপান্তরণ করে নিতে পারি। এই যে দেখো আমরা সবটি রোধকে একটি রোধে রূপান্তরণ করে নিলাম, ঠিক আছে। এ হলো আজকের এই যে সমান্তরাল বর্তনের সাহায্যে তুল্য রোধ, আমাদের মেনলি হচ্ছে প্রমাণ এতটুকু, আমাদের চিত্রটা উল্লেখ করে দিলে খুব ভালো হবে, এই জন্য আমি চিত্রটাকে উল্লেখ করে দিয়েছি। আজকের ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।